শিয়ালও পেঁচা ডাকতেই বাড়ির উঠান থেকে ঘরের ভেতরে ঢুকল লক্ষ্মী। হিন্দু বাঙালি জীবনে লক্ষ্মী পূজা অঙ্গাঙ্গীভাবে জড়িত। প্রতি বৃহস্পতিবার প্রতি বাঙালি হিন্দু ঘরে ভক্তি সহকারে লক্ষ্মী পুজো করা হয়। আলপনা, ধূপধুনা, ফলমূল, চিড়েগুড়, মিষ্টান্ন সহযোগে নানা উপাচারে বাঙালি হিন্দুরা পরম ভক্তিভরে মা লক্ষ্মীর পুজো করেন। লক্ষ্মীদেবী ধন ঐশ্বর্য আর ভাগ্যের দেবী, তাই লক্ষ্মীদেবীকে যে তুষ্ট করতেই হবে, তাই সকলেই লক্ষ্মীর কৃপা পেতে চায়। তাছাড়া সারা বছর চারবার বাড়িতে বাড়িতে ধুমধামে দেবী লক্ষ্মীর পুজো করা হয়, পৌষ মাসে, চৈত্র মাসে, আশ্বিন মাসে আর ভাদ্র মাসে। তবে আজকের দিনে অর্থাৎ পয়লা মাঘ যে লক্ষ্মী পূজা হয় তাকে বার লক্ষ্মী পুজো বলা হয়, কারণ এই পূজা ঘরের বাইরের উঠানে করা হয়। বার লক্ষ্মী পূজা বাড়ির উঠানে ভালো করে গোবর জল দিয়ে পরিষ্কার করে খুব সুন্দর করে আলপনা আঁকা হয়। লক্ষ্মীর ঝাঁপি মাঠ এক গোছা ধান রেখে ভক্তি সহকারে পুজো করা হয়। ধনসম্পদ সারা বছর সচ্ছল থাকার কামনায় এ পুজো করা হয় বাড়িতে বাড়িতে। বার এই পুজোর বিশেষ নিয়ম হল সন্ধ্যাবেলায় শিয়াল বা পেঁচা ডাকলেই তবেই বাড়ির উঠোন থেকে দেবী লক্ষ্মীকে ঘরের ভেতরে আবার স্বস্থানে রাখা হয়। ॐ देवंगा पुष्पे नमः ॐ नमः सर्वदित्ये भो नमः सर्वदित्ये भारी सर्वदेव समर्पितम् इदं पटं समान ज्योतिष्ठो देवी गुणं सहस्रां देवीरावः ॐ देवंगा पुष्पे नमः ॐ धन्वन्तरिपाशी महालक्ष्मी तुम्भय नमः सर्वविद्यं सहितो नमः ॐ नमः कण्डात् कण्डात् स्फुरन्ति पूज पूजुर्भावैर्कण्डौ नमः महालक्ष्मी तुम्भय नमः। ये पूजो हलो ये पूजोते पैंचा डाक सुनेछेन? हाँ सुनेछि। कखन सुनलेन? एई सन्ध्यार परे, एई एकटु आगे सुनलाम। আর এরপর কি লক্ষ্মী বাড়িতে ঢুকবে? হ্যাঁ, এবার লক্ষ্মী বাড়িতে ঢুকবে। আপনি ঢুকবেন নাকি? হ্যাঁ। আপনার নাম? মেনকা সাহা। আজ কি পুজো হলো? আজকে বার লক্ষ্মী পুজো। কখন হলো পুজো? এই 3:30 সময় হলো পুজোটা। এখনো দেখছি লক্ষ্মী বাইরে আছে, এই কারণটা কি? এই পুজোটা বাইরেই হয়, ধান দিয়ে আমরা বাইরে পুজো করি এবং যখন সন্ধ্যাবেলায় পেঁচা ডাকে তখন তারপরে ডাক শোনার পর আমরা লক্ষ্মীটাকে ঘরে তুলি। মেয়ে হিসেবে পুজো করেছি, তাই আমার মেয়ে যখন বসে আছে সাথে আমাকেও বসে থাকতে হবে। আমার নাম? আজ যে পুজো হচ্ছে এটা কি পুজো বলে? এটাকে বলছে বার লক্ষ্মী পুজো। প্রতি বছর এই সময় হয়? একদিনই, পয়লা মাঘ। কেন এই পুজোটা করা হয়? এই হিন্দুদের শাস্ত্রে আছে আর কি, পুজো বার লক্ষ্মী পুজো, মানে চারটে যে পুজো লক্ষ্মী পুজো হয়, তোমার পৌষ মাস একটা হয়, চৈত্র মাস একটা হয়, ভাদ্র মাস একটা হয়, আর আশ্বিন মাস একটা হয়। আর এইটা কিন্তু ওই ওই চারটে যে লক্ষ্মী পুজো হয় না, সেগুলো প্রত্যেকে না থাকতেও পারে। আচ্ছা, কিন্তু এই যে বার লক্ষ্মী যে পুজো বলছে এইটা কিন্তু প্রত্যেকটি হিন্দু জাতির আছে, তাদেরকে সেই শিডুলি হোক আর জেলকাস্টি হোক আর যেই হোক। লক্ষ্মী তো এখন বাইরে আছে, কখন ঢুকবে ভিতরে? এবারে সেই আমাদের যে পল্লিগ্রামে যে চালু আছে, শিয়াল কিংবা পেঁচা ডাকলে তাদের আওয়াজ কানে ঢুকলে তারপর ঢুকাতে পারবে। কখন ডাকবে মনে হয়? সেটা বলা যাবে না, যতক্ষণ ডাকছে ততক্ষণ লক্ষ্মী বাইরে থাকবে। হ্যাঁ, হয় শিয়াল ডাকতে হবে কিংবা পেঁচা ডাকতে হবে, ডাকলে তারপরে তাকে ঘরে নিয়ে যাবে লক্ষ্মী, তারপর বাড়িতে ঢুকবে। বাড়িতে ঢুকবে। আপনার নাম? আমার নাম বাসুদেব মুখার্জী।